আসসালামু আলাইকুম। আজ 17 ডিসেম্বর 2021, আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ফান্নি ইসলাম পান্থী। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বিশেষ অধিবেশন আয়োজন করেছে পাকিস্তানে। আগামী 18 ও 19 ডিসেম্বর এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জানা গেছে পররাষ্ট্র সচিব 18 ডিসেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। এর পরদিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, আমি 18 ডিসেম্বর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী 19 ডিসেম্বর বৈঠকে অংশগ্রহণ করবেন। 2012 সালে G8 শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তান সফর করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজভি। তারও আগে 2010 সালে দ্বিপাক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা, সম্পদের বাটোয়ারা ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার প্রসঙ্গ উঠায় সেই আলোচনা বেশুদূর এগোয়নি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। এর বিরুদ্ধে পাকিস্তান সরকার এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ বিবৃতি দিলে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2019 ও 2020 সালে 2 দফা টেলিফোন করেন। চলতি বছরের 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে ইমরান খানের একটি শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনানো হয়। বাংলাদেশে বিজয়ের 50 বছর পূর্ণ হয়েছে। একদা হেনরি কিসিঞ্জারের চোখে তলাবিহীন ঝুড়ি সেই বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে মনে করা হয়। অদম্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ কিভাবে প্রতিবেশী ভারত এবং 71-এ হেরে যাওয়া পাকিস্তানকে সামাজিক অর্থনৈতিক বেশিরভাগ সূচকে পিছনে ফেলেছে, সেই গল্প এক নিবন্ধে লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাতিষ্ঠানিক সংস্কার ও নীতি বিষয়ক উপদেষ্টা ইশরাত হুসাইন। পাকিস্তানের দৈনিক ডনে বাংলাদেশের গল্প শিরোনামে নিবন্ধ লিখেছেন তিনি। ইশরাত হুসাইন প্রবন্ধে লিখেন, বাংলাদেশের বেশিরভাগ উন্নয়নের গল্প গত 3 দশকের। তার আগের প্রথম 2 দশকে কঙ্কালসার বাংলাদেশ নানামুখী সংকট ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে। তাদের অগ্রগতির পরিপ্রেক্ষিতে বলতে গেলে 1990 সালে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় দ্বিগুণ ছিল, কিন্তু আজ তা কমে মাত্র 7 দশমাংশে নেমে এসেছে। করোনাভাইরাসের মহামারীর আগে 2011 থেকে 2019 সালের মাঝে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন GDP গড়ে 7 থেকে 8 শতাংশের মধ্যে ছিল, যা একই সময়ে পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। ইমরান খানের উপদেষ্টার মতে ভারত ও পাকিস্তানের বিপরীতে বাংলাদেশের মানুষ একই ভাষা, জাতিসত্তা ও ইতিহাসের সাথে সাংস্কৃতিকভাবে সমজাতীয় এবং কার্যত কোনো ধর্মীয় সাম্প্রদায়িক উপজাতি ও সামন্ত বিভাজন নেই। গ্রামীণ শহুরে বিভাজন থাকলেও দ্রুত উন্নয়ন নিশ্চিতের ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ নেই, আরও ভালো করার ইচ্ছা অভিপ্রায় শক্তিশালী সামাজিক নীতি হয়ে উঠেছে। বাইরের কোনো দেশের গুরুতর হুমকির সম্মুখীন নয় বাংলাদেশ, ফলে তারা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারছে। বিজয়ের 50 বছর পূর্তিতে দেশবাসীকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এই শপথ পড়ান তিনি। কিন্তু প্রধানমন্ত্রী যে ডায়াসে দাঁড়িয়ে দেশবাসীকে শপথ পড়িয়েছেন, সেই ডায়াসে মুজিব বর্ষ বানান নিয়ে শুরু হয়েছে তোলপাড়। পোডিয়ামে দেখা গেছে মুজিব বর্ষের জায়গায় লেখা হয়েছে মুজিব বর্ষ। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালট্যান্ট আসিফ কবির। তিনি বলেছেন, পোডিয়ামের বানান ভুলের প্রাথমিক খোঁজখবর যা জানতে পেরেছি তা হলো, আমরা একটি PC থেকে ট্রান্সফার করে লেখাটি পোডিয়ামে ভাসিয়েছি। ডিভাইস ট্রান্সফারের এক পর্যায়ে একটি ব অক্ষর বাদ হতে দেখা গেছে। আমরা PC-তে চেক করে দেখি এটা ঠিকই আছে, অ্যাডভান্স টেকনোলজির বিষয়টি এখানে সুইচ করেনি। LED-তে পরিস্ফুটন করে লেখাটি তোলা হয়েছে।
পোডিয়ামের মনিটরে আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই, এমন প্রযুক্তি গোলমালের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে ত্রুটি ঠিক করা হয়, পরে ম্যানুয়ালি উৎকীর্ণ করা প্লেট প্রতিস্থাপন করে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50+ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রেভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রেভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, HTC টয়লেট ক্লিনার 750 গ্রাম, HTC ফিয়া হ্যান্ড ওয়াশ, HTC হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, HTC মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323। দেশ বরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক, স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। সৌদি আরব যখন ধারাবাহিকভাবে চলচ্চিত্র উৎসব বা সিনেমা হল নির্মাণে ব্যস্ত, তখন খবর বেরোলো শক্তিশালী আরব বিশ্বের 42 কোটি জনসংখ্যার 1/3 খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। FAO এর প্রতিবেদনে আরও বলা হয়েছে 2019 ও 2020 সালের মধ্যে আরব বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা 48 লাখ থেকে বেড়ে মোট 6.90 কোটি দাঁড়িয়েছে, যা মোট জনগোষ্ঠীর প্রায় 16%। প্রতিবেদনে বলা হয়েছে এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে দীর্ঘায়িত সংকট, সামাজিক অসন্তোষ এবং সংঘাত, দারিদ্র, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অভাব ও সাম্প্রতিক করোনা মহামারী সংশ্লিষ্ট অর্থনৈতিক চাপের মতো একাধিক সংকট প্রকট হয়ে ওঠা। FAO আরও বলেছে সংঘাত কবলিত ও সংঘাতহীন সব এলাকার মানুষের মধ্যেই অপুষ্টির মাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেছে। এছাড়াও 2020 সালে প্রায় 14.10 কোটি মানুষ পর্যাপ্ত খাবার পায়নি, যা 2019 সালের তুলনায় প্রায় 10 লাখ বেশি। FAO এর সহকারী মহাপরিচালক আব্দুল হাকিম এলওয়াইর বলেছেন এই বছর পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। তুরস্ক দেশটির চাকরিজীবীদের বেতন 50% বৃদ্ধি করেছে। 2022 সালের 1 জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন। খবরে বলা হয়েছে সর্বনিম্ন 50% বেতন বৃদ্ধির মাধ্যমে চাকরিজীবীরা প্রতি মাসে ন্যূনতম 4,250 লিরা পাবেন। 2021 সালে এটা ছিল 2,826 লিরা। বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে এরদোয়ান বলেন, গত 50 বছরের মধ্যে এটি সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে চাকরিজীবীরা এখন মানিয়ে নিতে পারবেন। তাদেরকে রক্ষায় তুরস্ক সরকারের দৃঢ়তা দেখিয়েছে বলে উল্লেখ করে এরদোয়ান বলেন, কিছু সমস্যা আছে, দ্রুত আমরা সেগুলো সমাধান করব। তুর্কি মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়েছে।
চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে 47%। এ কারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetvbd.press, youtube.com/changetvpress, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।